তবে সন্দেহ নাই মাল ফারকু পার্থক্যটা কোথায় ভুল এবং সন্দেহের মধ্যে পার্থক্য কি আপনি যদি গবেষণা করে দেখেন ভুল ধরে পড়ে সন্দেহ করে আগে আর একটু জোরে বলেন না ভুল ধরে সন্দেহ করে আগে এই জিনিসান ভুলই বাংলা তারপরে গবেষণা করে ভুলটা বাইর করে সে কাজটা ভুল করছে মনে হয় সন্দেহ আগে ভুল ধরে পড়ে সন্দেহ আগে ভুল ধরে পড়ে রব্বে দুনিয়ার মানুষ বলে ভুল নাই পরেরটা বলে রব্বে করিম বলে লা রাইব আরে ভুল তো ধরবা দূরের কথা ভুল ধরার যে কল্পনা আছে ওই কল্পনাও তোমরা করবা না কারণ কি এই কিতাব কোনো ব্যক্তির নয় এটা আমি রব্বুল আলামিন নাযিল করেছি এই কিতাবের প্রত্যেকটা লাইন আমি আল্লাহর কালাম বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব যার যেটা মন চায় সেটা আমাকে উত্তর দিবেন আজকে এত শত বছর হয়ে গেছে এই কোরআনকে কেউ চ্যালেঞ্জ করতে পেরেছে না চ্যালেঞ্জ করলেও কেউ জিততে পেরেছে না এই কোরআনের সামান্যতম ভুল ধরতে কেউ পেরেছে না এই কোরআনের সামান্যতম 19 20 কারকে কোন নজরে পড়েছে না কেন বলে কালামুল্লাহ আল্লাহ এটা কার কালাম আল্লাহ হালা কেউ দিন না পারে নমাতে কেউ হালা কিন্তু আল্লাহর ঘরের মুখে বের সুখ ফিরিলাম নসাই অন্য মুখে কি রে ভাই তুই তো হালা সাইন না পারো ইকে কসর কথা হালাও যে এত সুন্দর আল্লাহর ঘর ন দিলে না বুঝতাম আর একটু জোরে বলেন না কালো কেউ পছন্দ করে না এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয় কিন্তু সেই কালোটার নিসবত যখন রবের ঘরের সাথে হয়ে যায় বাইতুল্লাহ হয়ে যায় তখন আশেকের চোখ পড়লে চোখ আর অন্যদিকে যায় না যারা হজে গিয়েছেন উমরায় গিয়েছেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন আর যারা জান নাই আল্লাহ যখন নিয়ামে তখন দেখবেন মানুষের একটা ফিতরত আছে একটু বুঝবেন পুরুষ এবং নারী পুরুষের আকর্ষণ নারীর প্রতি নারীর আকর্ষণ পুরুষের প্রতি এটা একটা ন্যাচারাল বিষয় এটা হবেই এটা একটা ন্যাচারাল বিষয় কিন্তু যখন আপনি আল্লাহর ঘর তাওয়াফ করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এখানে বিভিন্ন দেশের পুরুষ আছে বিভিন্ন দেশের নারী আছে কত সুন্দর সুন্দর নারী আছে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন যখন আপনি ইহরাম পরে কিংবা ইহরাম ছাড়া তাওয়াফের মধ্যে যখন ঝুঁকে যাবেন তখন আপনার পাশে কে নজরে পড়ে না কোন সুন্দর সুন্দরী নারী নজরে পড়ে না কার সাথে ধাক্কা লেগেছে নজরে পড়ে না এবার আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি না সেই ছেলে বাংলাদেশে যেখানে নারী দেখতা তুমি একটু কোনা চোখে হলো তাকাইতা আজকে তুমি এত সুন্দর সুন্দর নারী এখানে বসে আছে তুমি তাকাচ্ছ না কেন আমার ভাই বলে তাকানোর জন্য আগে ফিলিংস কাজ করতে হয় আমার তো ফিলিংসে কাজ করছে না আমার তো কোনো ফিলিংসে কাজ করছে না আমার পাশে কি পুরুষ আছে না নারী আছে সেটারও বোধ হচ্ছে না কেন রে ভাই বলে যে আল্লাহর ঘরে সৌন্দর্যের মধ্যে রহমতের মধ্যে আমি হারিয়ে গিয়েছি যারা হজে গিয়েছেন উমরা গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন তওয়াফের সময় ধাক্কা খাইলো খবর নাই হম পরিব তো ধাক্কা খাইলো আর আমি ভাবি আল্লাহর ঘর দেখে যদি আমরা এরকম বেখবর হয়ে যাই যারা আল্লাহর প্রেমে নিজের জীবনকে সাজিয়ে দিয়েছেন তারা কেমন বেখবর হয়েছে ভাবনার বিষয় ভাই ইসলাম তর্কের বিষয় নয় ইসলাম বুঝার বিষয় এবার যুবক ভাইরা আমাকে একটু ফুল ভলিউমে আওয়াজ দিয়ে সহযোগিতা করেন যেহেতু সময় খুব অল্প একটু খেয়াল করবেন কোরআন কেন নির্ভেজাল কারণ সেটা হচ্ছে আল্লাহর কালাম সেখানে 19 20 নাই আল্লাহর ঘর নির্ভেজাল কেন কারণ এটা ঘরটা কার আল্লাহ আসমান নির্ভেজাল কারণ বানানেওয়ালা আল্লাহ জমিন নির্ভেজাল কারণ এখানে বানানেওয়ালা আল্লাহ হালকা 19 20 হালকা কমতি জোরে বলেন না হালকা কমতিও আসমানে হালকা কমতি জমিনে হালকা কমতি পাহাড়ে হালকা কমতি কোরআনে হালকা কমতি আরশের মধ্যে হালকা কমতি জিব্রাইলের মধ্যে হালকা কমতি জোরে বলেন ইসরাফিলের মধ্যে হালকা কমতি তাহলে আল্লাহর সাথে নিসবত যেটা লেগে যায় সেটার মধ্যে কোনো কমতি নাই সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে সবাই একমত কালাম যেহেতু আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো ভেজাল নাই এটা নির্ভেজাল এটা পারফেক্ট এটা পারফেক্ট এটা পারফেক্ট আল্লাহর ঘর পারফেক্ট আসমান পারফেক্ট জিব্রাইল পারফেক্ট আজরাইল পারফেক্ট মিকাইল পারফেক্ট জান্নাত পারফেক্ট জাহান্নাম পারফেক্ট তাহলে একটু প্রশ্ন জাগে মনের মধ্যে ওই নবী কামলিওয়ালার মধ্যে ভুল ধরেন কিভাবে যেই নবী
আল্লাহ নিজে হাবিবুল্লাহ বানাই দিয়েছেন আল্লাহু আকবার কথা বুঝেন আমাদের ভিতর কমতি আছে না নাই নাই বলে কখন পুরো হমতি শূন্যতা আছে দে দূর হমতি হলদি ফয় শিপ্প দূর হমতি জামাই শিপ্প ব্যবসায়ী শিপ্প বক্তাই শিপ্প শূন্যতা আছে দিন এক না ইত্তু সা নমাতে ঠিক না কেন জানেন আমরা এখনো বান্দা হতে পারি নাই যদি আপনি সত্যিকার আব্দুল্লাহ হয়ে যান আপনার ভিতর কমতি থাকবে না বাড়তি থাকবে সেজন্য আমি কিছুদিন আগে একটা মাহফিলে বলেছিলাম আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না একজন বলে এটা আবার কেমন কথা আমি বললাম আমার একটু বুঝাও বান্দা যদি আল্লাহরই হয় জাহান্নামে যাবে কেমনে বান্দা যদি আল্লাহরই হয় জাহান্নামে যাবে কেমনে প্রতিটা কিছু মনে রাখবেন এই কথাটা একদম মাথায় বসানেন প্রত্যেকটা কিছুর সম্মান নির্ভর করে নিজ পথের উপর আমি যদি রিকশাওয়ালা হই আমার বউকে রিকশাওয়ালার বউ বলবে আমি যদি অফিসার হই আমার বউকে অফিসারের বউ বলবে আমার মাকে অফিসারের মা বলবে তাহলে নিজ পথের উপর সবকিছু ডিমান্ডেড আজকের এই প্যান্ডেল কত জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু আজকে যখন মাহফিলে ব্যবহার হয়েছে এটার সম্মান আলাদা এটার মর্যাদা আলাদা এই জায়গাটা কত কাজে ব্যবহার হয়েছে আজকে যখন মাহফিলের কাজে ব্যবহার হচ্ছে এটার সম্মান আলাদা এটার মর্যাদা আলাদা এই মাইক্রোফোন কত কাজে ব্যবহার হয়েছে আজকে যখন আল্লাহর কোরআনের কাজে ব্যবহার হচ্ছে এটার সম্মান আলাদা প্রত্যেক কিছু নিজ পথের উপর নির্ভরশীল আর নিজ পথটা যখন রবের সাথে লেগে যায় কোরআনের নিসবত যখন আল্লাহর সাথে লেগে কালামুল্লাহ হয়ে যায় এটার দাম সবার উপরে গড়ের নিসবত যখন আল্লাহর সাথে লেগে বাইতুল্লাহ হয়ে যায় তখন এটার সম্মান সবার উপরে বান্দার নিসবত যখন আল্লাহর সাথে হয়ে আব্দুল্লাহ হয়ে যাবে এটার সম্মান সবার উপরে আমরা এখন আব্দুল্লাহ হতে জোরে বলেন আমরা এখন আব্দুল্লাহ হতে সেজন্য জাহান্নামকে ভয় লাগে আর যেদিন আপনি আব্দুল্লাহ হয়ে যাবেন সেদিন জাহান্নাম আপনাকে দেখে না না হও কোন কিছু না হয় আর পাঁচ মিনিট করে এসে করে দিস না ওনারার আওয়াজ হদ হুজুর অনে জন গুইয়ে নেই বালা আর আই কাল বদ অভ্যাস আছে নিজে ওয়াইজ জেদ্দুর করি শ্রোতারে দিয়ে আরো বেশি করা আই কিল্লা করে হত্যার নিও ভাই মনত তাই বেল্লাই ছোটবেলার মনে আছে না সারা ফরাইতে দেয় এক 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 আর হতাম এক 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 তো সাত তুমি ফরাইলে তো যেহেতু আবার কে ফরাই তাহলে কেউ হয়তো সিল্লে ফেললে মন হত্যা হ্যাঁ সিল্লে ফেললে কি তাহে তো মা ফিলি নুনি গেলি গুতে তো মন হত রাহম ফরিব না না ফরিব তাহলে দশ জনের বুঝাইবেন কেন এবার আর হতান বুঝন একটু খেয়াল করবেন মেহরবানি করে সম্মানিত ভাইয়েরা আল্লাহর সাথে নিসবত লাগলে এটা যখন পারফেক্ট হয়ে যায় এটার মধ্যে আর লিকিনস কমতি নাই এবার আমি প্রশ্ন করব আমরা কার বান্দা আল্লাহ নবী কার বান্দা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বান্দার ক্যারেক্টারে নবীকে বানালেন নবীর ক্যারেক্টারে তাহলে এই নবীকে বাছাই করলেন কে আল্লাহ জোরে বলেন না আল্লাহ আল্লাহ যেহেতু বাছাই করেছেন আপনারাই বলেছেন আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল না তার মানে আমার নবীর মধ্যে কোনো ভুল না এবার বলেন নবীকে যা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল না তার মানে নবীর পাওয়ার মধ্যে কোনো ভুল না তার মানে আপনি যদি নবীকে নিয়ে প্রশ্ন করেন প্রশ্নটা নবী পর্যন্ত থাকবে না ওই বাছাইকৃত যিনি বাছাই করেছেন ওনার উপরে চলে যাবে আর আপনারাই জানেন আল্লাহর ব্যাপারে 19 20 করলে ঈমান চলে যাবে তার মানে নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করা মানে আল্লাহর কুদরত নিয়ে সন্দেহ পোষণ করা নবীর ব্যাপারে প্রশ্ন তোলা মানে আল্লাহর বাছাইয়ের মধ্যে প্রশ্ন তোলা নবীর কুদরত নবীর মর্যাদা নিয়ে প্রশ্ন করা মানে আল্লাহর রহমত নিয়ে প্রশ্ন করা সুতরাং নবীর ব্যাপারে ক্লিয়ার মানে আল্লাহর ব্যাপারে ক্লিয়ার ঈমান সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এবার বুঝতে পেরেছেন কেন নবীর বিষয়টা কত অথেন্টিক কেন নবীর বিষয়টা এত ইম্পর্টেন্ট কারণ নবীর মধ্যে যা আছে সব দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ এবার আসেন হস্তর আল্লাহ নবীর চোখ সুবহানাল্লাহ হয় না আল্লাহ নবীর হট মোবারক আল্লাহ নবীর কান মোবারক আল্লাহ নবীর কপাল মোবারক আল্লাহ নবীর দাড়ি মোবারক
নবীর ওয়াদুহা ওয়ালা চেহারা মোবারক পৃথিবীর বুকে এত সুন্দর আর কেউ নাই এটা হাদিস মনে পড়ছে বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন কিছু মহিলারা ওনার পাশে বসে আছে আর আপনারা তো জানেন মহিলারা 5-10 জন হলেই একটা মিটিং বিভিন্ন রকমের কথা ওখানে শুরু করে তো মদিনার এই 5-6 জন মহিলা মিলে কাজ করছেন আর কথা বলছেন কথায় কথায় উঠতে উঠতে একজন মহিলা বলে ফেললেন আচ্ছা ইউসুফ নবী জানে কত সুন্দর ছিল ইউসুফ নবীকে দেখে নাকি মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে দেখি তো নাই কেমন সুন্দর হতে পারে কত অদ্ভুত সুন্দর হতে পারে মহিলারা মহিলারা মিলে আলোচনা করছেন আওয়াজটুকু আমাদের আম্মাজান আয়েশার কান পর্যন্ত পৌঁছে গেলেন আম্মাজান আয়েশা তাদের কথা শুনে মুচকি হেসে বললেন আরে তাদের ভাগ্য ভালো ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই আমারটাকে দেখে নাই আমারটাকে দেখে নাই ভাগ্য তাদের ভালো ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই আর এই ইউসুফের সৌন্দর্যে যদি এত মুগ্ধ হয় আপেল কাটতে গিয়ে লেবু কেটে ফেলে আমারটাকে দেখলে তো কলিজাকে দেখাওয়াই দিত সুবহানাল্লাহ মনে রাখবেন আল্লাহ সৌন্দর্য সৃষ্টি করেছেন 100 বার নমাতে হয় বাক 99 বাক আলাদা করেছেন এক বাক আলাদা করেছেন এই এক বাককে দুই বাক করেছেন 50 বাক সারা সৃষ্টিকে দিয়েছেন 50 ভাগ ভাগ করে করে সারা সৃষ্টিকে দিয়েছেন এই সারা সৃষ্টির মধ্যে পেয়ে আপনি সুন্দর আর কি আপনি সুন্দর আর কি ওই একখান একখানাই আর বাকি 50% দিয়েছেন ইউসুফ নবীকে 100 ভাগের 99 ভাগ আলাদা এক ভাগ ওই এক ভাগকে আবার কয় ভাগ 50 দিয়েছেন সবার মধ্যে এই 50 পেয়ে সাগর সুন্দর ওই 50 অংশ পেয়ে আসমান সুন্দর এই 50 অংশ পেয়ে মা সুন্দর এই 50 অংশ পেয়ে আপনার মেয়ে সুন্দর এই 50 অংশ পেয়ে কত সুন্দর বান্দবন আপনার খাগড়াছড়ি সুন্দর ওই 50 অংশ পেয়ে আপনি সুন্দর আর আর বাকি 50 এককভাবে আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন বাকি আছে কত 99 ভাগ ইমাম গাজ্জালি বলে ওই বাকি 99 ভাগ আল্লাহ আমাদের নবীকে দান করেছেন এখন চিন্তা করে দেখেন কা সুন্দর কারে বলে কত ফকার ও কি কি প্রত্যেক ফকারের হাজারটা করে উদাহরণ পাওয়া যাবে সুবহানাল্লাহ এবার আসেন একটু খেয়াল করুন তাহলে নবীর ভিতরে নবীর মধ্যে নবীর কাছে যা আছে সব কার দান এখন আমাদের কোন কথায় যদি নবীর ইজ্জত নবীর সম্পর্কে প্রশ্ন আসে প্রশ্নটা কার দিকে চলে যাবে আল্লাহর জোরে বলেন না কার দিকে আর ইমানদার কখনো আল্লাহর দিকে প্রশ্ন করতে পারে আল্লাহ করলো আলহামদুলিল্লাহ না করলো আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ আল্লাহ মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন এটারও হিকমত আছে আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন এটারও হিকমত আছে আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্লাবনে ফেলেছেন এটারও হিকমত আছে ইব্রাহিমকে আগুনে ফেলেছেন এটারও হিকমত আছে এটা আল্লাহর কুদরত এটা নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের কারো নাই এটাই হচ্ছে বান্দার কাজ তাহলে আজকে একটা জিনিস মনে রাখবেন আমি বলছি এটা একটু খেয়াল রাখবেন আল্লাহ ফেরেশতা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম সমস্ত নবী সমস্ত রসুল সমস্ত কিতাব আমাদের নবী তকদীর এই বিষয় নিয়ে কোনো প্রকার প্রশ্ন মনে আনবেন না এক কথায় বলবেন মানি বাস মানি যদি ঈমান বাঁচাতে চান মানি বাস মানি এটা সবাই বলতে হবে মানি বাস মানি কারণ ওগুলা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো ওই পর্যন্ত যেতে পারবো না কারণ ওই জ্ঞান আমাদের ওই চিন্তা আমাদের ওই পাওয়ার আমাদের এখন আপনি যদি এটা নিয়ে ভাবতে থাকেন আল্লাহ কুটিশাল আসমান বানাইলো কেমনে আপনার মরণ পর্যন্ত সময় চলে যাবে উত্তর আর উফ হইবেন না কারণ এখানে পৌঁছানো আপনার আমার পক্ষে সম্ভব না নবী কিভাবে চাঁদ বিভাগ করেছেন গবেষণা করতে পারবেন কিন্তু উত্তরে যেতে পারবেন না কিছু আমাদের রেঞ্জের ভিতরে কিছু আমাদের আউট অফ রেঞ্জ ওগুলো হচ্ছে আমাদের আউট অফ রেঞ্জ আল্লাহর কুদরত কখনো বান্দার রেঞ্জের ভিতর থাকে না কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না এই কথাগুলো একটু মনে রাখবেন একটু এখন একটু খেয়াল করবেন
মানুষ মানুষের প্রেমে পড়ে কেউ কারো প্রেমে মুগ্ধ হওয়ার জন্য বিশেষ কয়েকটা কারণ আছে আমি বলছি আপনারা একটু দেখেন কেউ 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 কারো প্রেমে পড়ে কিয়া গায়ে হলুদ হতা বলি গিয়ো না হতো না গায়ে হলুদ তো যাতে শুধু ফেং ধরি বললে না এটা নাই তো না এটা নাই বাংলা তাও আছে নিলেগা আর কেন জোর হন না এটা লাগে গায়ে হলুদ আজকাল গায়ে হলুদ নয় আজকাল গায়ে হলুদ তো ফ্রেমর বাজার সোনা হোনাই সাহেবনি সিদ্দিক দির নাম্বার কান দিয়ে দিব ঠিক না বে ঠিক এটা মুসলমান হুজুরক কলে যেতে ইনের বিরোধিতা করে তো ওনারা অবশ্য হয়ে যান কিন্তু অনন মায়ের হুজুর বাসাত দেন তো অনন হন্যা হইতে লাগবে অন তো মনে করতেন হুজুরক কলে আর বিপক্ষে ন ন হুজুরক কলে অনন মায়ের বাসাত দে অনন পক্ষলের বাসাত দে সত্যি গ্রহণ প্রেম কি বালা না খারাপ বালা হই দিব হন্য বিয়ের আগে প্রেম কি বালা না খারাপ জানাগরণ কি বালা না খারাপ ইনসুর অধ্যয়ন করতুন বেশিরভাগ করতে বিয়ের তুম নয়তো স্কুল কলেজ করতুন ঠিক না কেন সাবধানে দেখতো না ভাই নিজে বাসিলে বাপন না নিজে বাসিলে বাপন না আল্লাহ আর আর বেগুনের বুঝবে তৌফিক দান করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগা সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় আমি বলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন কি থেকে দ্বিতীয় নম্বর বুঝেন না মনে ছ মাস হতা হইয়া রে ফল হই সাম মাইরে দেহের দে বেড়া আসে না নাই আরে তো রহন আসে না নাই কিছু কিছু সফটওয়্যার বের হয়েছে ভয়েস পর্যন্ত চেঞ্জ করে দেয় এদিকে আওয়াজ করবেন পুরুষের আওয়াজটা যাবে মহিলার তাহলে প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ প্রথমত চেহারা তারপর একটা হচ্ছে যে ভয়েস তৃতীয় নম্বর না হক তো হাসি চতুর্থ নম্বর পঞ্চম নম্বর চরিত্র ক্যারেক্টার পঞ্চম নম্বর কি এবার আপনারাই বলেন এই পাঁচটার ভিতরে সবচেয়ে দামি কোনটা পঞ্চমটা ক্যারেক্টার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না বুঝলে একটা আওয়াজ দেন মানুষ কাউকে ভালোবাসার জন্য প্রধান পাঁচটি কারণ লাগবে এই পাঁচটি কারণের ভিতরে আমি বললাম পাঁচটি কারণ চেহারা আছে হাসি আছে কণ্ঠ আছে চোখ আছে চরিত্র আছে এই পাঁচটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে এই চরিত্র যখন চলে আসবে চেহারার আর দাম নাই এই চরিত্র যখন চলে আসবে চোখের আর দাম নাই এই চরিত্র যখন চলে আসবে হাসির কোনো দাম নাই এই চেহারা যখন এই চরিত্র যখন চলে আসবে চেহারার সৌন্দর্যের দাম নাই আপনার আমার সংসার জীবনের ভালোবাসা যদি চরিত্রকে মূল্যায়ন করে হতো চেহারাকে মূল্যায়ন করে না করে তাহলে প্রত্যেকটা সংসার ভালোবাসায় পূর্ণ হয়ে যেত তখন আর বলতেন না আমার বউ কালা হয়েছে আমার সময় কালা হয়েছে এই কথা আসতো না কালা হইলো আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ কারণ আমি ভালোবেসেছি তার চেহারা দেখে নয় তার মন দেখে তার চরিত্র দেখে কথা বলেন ঠিক কি না এবার আপনারা বলেন সংসার কি সুন্দর হতো কি হতো না কিন্তু আপনি আমি ওই বুঝটা বুঝি নাই যার কারণে ওই চেহারার ভিতরে আটকাই আছে আমি কি বুঝাতে পারলাম এবার আসেন কয়টা জিনিস বললাম কয়টা জিনিস সবাই মিলে বলবেন এক নাম্বার চেহারা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার চরিত্র বাস এটাই তো আর কারো কোনো দ্বিমত আছে জোরে বলেন কারো কোনো দ্বিমত আছে এবার আসেন চোখ আমার নবী রহমাতুল্লিল আলামিনের মতো একটা চোখ এনে দেখেন পৃথিবীর বুকে নবী রহমাতুল্লিল আলামিনের চোখের মতো একটা চোখ দেখান মা জাগাল বসর নবী রহমাতুল্লিল আলামিনের ভয়েসের মতো কণ্ঠের মতো আওয়াজের মতো একটা আওয়াজ এনে দেখান নবী রহমাতুল্লিল আলামিনের মুস্কি হাসির মতো একটা হাসি এনে দেখান আরে এই হাসি তো এই হাসি তো এমন একটি হাসি যে হাসি দেখে বড় বড় পাথর দিলওয়ালার অন্তর পর্যন্ত গলে গিয়েছে কত মুস্কি হাসি তাহলে দেখেন চোখের বিষয়ে নবী হান্ড্রেডে হান্ড্রেড কণ্ঠের বিষয়ে নবী হান্ড্রেডে হান্ড্রেড হাসির বিষয়ে নবী হান্ড্রেডে হান্ড্রেড
আর চেহারা মোবারকের কথা কি বলবো সুবহানাল্লাহ মা আজমালাকা মা আহসানাকা মা আকমালাকা আর ওদিক থেকে ডাক দিয়ে বলে লামিয়াতি নাজিরু কফি নজরিন মিসলে তুনা শুধু পয়দা জানা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জগতের সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে বারবার চাঁদের বিষয়টাকে ডাক দেয় চাঁদ কত সুন্দর চাঁদ কত সুন্দর চাঁদ কত সুন্দর এবার বিশ্ববাসী যখন চাঁদের দিকে তাকিয়ে আছে কল্পনার জগতে দেখা যায় চাঁদটা একদিকে তাকিয়ে আছে এবার প্রশ্ন করে ও চাঁদ সবাই তোমার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে তুমি আছো কোন দিকে তাকিয়ে এবার চাঁদে উত্তর দেয় তোমাদের জন্য আমি চাঁদ যেমন আমি আমার চাঁদকে দেখছি ও চাঁদ তোমার চাঁদ কোনটা বলে মদিনা ওয়ালা মুস্তাফা এবার আসেন চাঁদও যত সুন্দর চাঁদও যত সুন্দর ওই 50% এর অংশ আরে জোরে বলেন না রে ভাই চাঁদও যত সুন্দর ওই 50% এর অংশ আর আপনার আমার নবী হচ্ছে 99 এবার আমি কথা শেষ করছি তাহলে চোখের মধ্যে নবী 100 100 আওয়াজের মধ্যে নবী 100 100 হাসির মধ্যে নবী 100 100 চেহারা মোবারকের মধ্যে নবী 100 100 এই চারটা বিষয়ে নবীর সাথে তুলনা দেওয়ার মতো নবীর সাথে প্রতিযোগিতা দেওয়ার সত্য জন্য নবীর সাথে কম্পেয়ার করার মতো কেউ না জোরে বলেন কেউ না আপনার কাছে থাকলে আমাকে একটু ছবি এনে দিবেন না না আপনার কাছে থাকলে আমাদের কাছে একটা ছবি এনে দিবেন আমরা একটু দেখব এবার আসেন সবচেয়ে দামি কোন জিনিসটা বলেছেন জোরে বলেন আমার নবীর চরিত্র মোবারক সুবহানাল্লাহ সরে 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 ওখানে বলে এই তোমার একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসো চরিত্র সার্টিফিকেট নিয়ে আসো পাসপোর্ট বানাইতে গেছি ভোটার আইডি কার্ড বানাইতে গেছি এই বানাইতে গেছি সেই বানাইতে গেছি বলে যে এখানে সার্টিফিকেট একটা লাগবে কিসের সার্টিফিকেট চরিত্রের সার্টিফিকেট আসলাম আসার পরে ওখানে গেলাম যাওয়ার পরে দেখলাম উনি নাই কিন্তু একটা সিগনেচার করা কাগজ আছে টাকা দিলাম নাম টাম লিখে দিল বাস হয়ে গেল আনার পরে দেখে দুই দিন পরে যার দুই দিন আগে যাকে চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে সে দুই দিন পরে পুলিশের কাছে চোরের মামলায় ধরা খাইছে এবার পুলিশ এসে জিজ্ঞেস করে স্যার আপনি যারা ভালো কইছেন এই তো চোর কাহে সিনি নিয়ে গিয়ে দিগি স্বাভাবিক এতগুলো মানুষ আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব সবার চরিত্র জানা সম্ভব পৃথিবীর বুকে যত সৌন্দর্য আছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে চরিত্র আর এই পৃথিবীর বুকে একমাত্র স্বয়ং আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট কোন বান্দা দেয় নাই স্বয়ং আল্লাহ দিয়েছেন ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম বলেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন ভালোবাসার জন্য যদি এই পাঁচটা কারণ দরকার হয় পাঁচটা কারণে এই পাঁচটার মধ্যে নবী তো 100 100 এবার বলেন সেই নবীকে ভালোবাসবো না তো কি করব আপনারাই বলেন কারণ আমি তো আমার কথা বলছি না মনোবিজ্ঞান সাবজেক্টের কথাই নিয়ে আপনাকে বলছি কারণ ভালোবাসার জন্য যে গুণ দরকার প্রত্যেকটা গুণ আপনার আমার নবীর মধ্যে মজুদ আছে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা সেজন্য বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই জিনিসগুলো কি এতটুকু ক্লিয়ার হয়েছে একটা অবস্থান না নাহলে তো এতটুকু কি ক্লিয়ার হয়েছে আমি কি কারো পক্ষে বলেছি আমি কি কারো বিপক্ষে বলেছি মনে রাখবেন শুনে রাখবেন জেনে রাখবেন মানেন কিংবা না মানেন ওই জগতে গেলে ওই স্থানে গেলে মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই আজিলে উনকি পানা আজ
আজি লে উনকি পনা আজি মদদ মাং উনসে ফির না মানেঙ্গে আগর কিয়ামত মে মানে গয়া আরে ওয়াহা জায়েগা তো সবনে দেখেগা একে আজমত একে শান আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখেনি হে হশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি লাবা রব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা সুবহানাল্লাহ সিডেঙ্গের আওয়াজ নয় আর কেন জোর অহং করিব আমি প্রথমও বলছি এখনো বলছি আমি দেখা দিতে এসেছি আমি কোনো ভয়েস করতে আসি নাই আমি আপনাদের সাথে একটু দেখা করতে এসেছি ওয়াইজ চলবে মাগরিবের পর থেকে আমার ভাই মোস্তফা আজার এসে ইনশাআল্লাহ শুরু করে দিবে একটু খেয়াল করবেন লাবা রব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা বটতি হে কৌনেন মে নিয়ামত রাসূলুল্লাহ কি খালেকে কুল নে আপকো মালেকে কুল বানা দিয়া ইন্না আতাইনা কাল কাউসার কহ দিয়া সুবহানাল্লাহ আপনি যদি মনের চোখ দিয়ে কোরআনকে যদি অধ্যয়ন করেন শুধু শিকার নিয়তে নয় গবেষণার নিয়তে আপনি জায়গায় জায়গায় স্থান স্থানে দেখবেন আল্লাহ আপনার আমার নবীকে কত মহব্বত করেছেন কত ভালোবেসেছেন আজকে একটা কথা ক্লিয়ার রাখবেন নবীর যাওয়াও আল্লাহর হুকুম নবীর আসাও আল্লাহর হুকুম নবীর বলাও আল্লাহর হুকুম নবীর চুপ থাকাও আল্লাহর হুকুম নবীর মক্কায় থাকাও আল্লাহর হুকুম নবীর মদিনায় যাওয়া আল্লাহর হুকুম নবীর তায়েফে যাওয়া আল্লাহর হুকুম নবীর বদরে যাওয়া আল্লাহর হুকুম নবীর উহুদে যাওয়া আল্লাহর হুকুম আমাদের নবী যিনি আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি চলেছেন না আপনারা কি মনে হয় আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি একটা কাজ করেছেন তাহলে সেই নবী যদি উহুদে যায় সেটাও আল্লাহর হুকুম দন্দার মোবারক যদি শহীদ হয় সেটাও আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহ জোরে বলেন না কার হুকুম আল্লাহ আর একটু চিল্লায় বলেন কার হুকুম আল্লাহ তাহলে নবীর বলা আল্লাহর হুকুম নবীর চুপ থাকা আল্লাহর হুকুম নবীর মক্কায় থাকা আল্লাহর হুকুম মদিনায় যাওয়া আল্লাহর হুকুম তায়েফে যাওয়া আল্লাহর হুকুম বদরে যাওয়া আল্লাহর হুকুম উহুদে যাওয়া আল্লাহর হুকুম খন্দকে যাওয়া আল্লাহর হুকুম শাদি করা আল্লাহর হুকুম ব্যবসা করা আল্লাহর হুকুম কাজ করা আল্লাহর হুকুম নামাজ পড়া আল্লাহর হুকুম রোজা করা আল্লাহর হুকুম মক্কায় যেতে গিয়ে না যাওয়া আল্লাহর হুকুম আবার মক্কায় যাওয়া আল্লাহর হুকুম ফতে মক্কা আল্লাহর হুকুম দুনিয়াতে থাকাও আল্লাহর হুকুম মাটির নিচে থাকাও আল্লাহর হুকুম আর বান্দাকে আপনারা কাকে বলে বান্দা বলেছেন যে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্ট রাখে সেই তো বান্দা বান্দার কোয়ালিটি কি যে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে কি রাখে সন্তুষ্টি রাখে এবার আল্লাহ বলছেন হাবিব আপনাকে এখন পাঠাবো না আদমকে পাঠাবো আমার নবী বলে আল্লাহ আপনি যেমন চান আজি সুবহানাল্লাহ আওয়াজ আর তো মজা না লাগে স্যার যার যত শক্তি আছে একবার জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ এই আওয়াজটা কার জন্য রেখে দিয়েছে আল্লাহ এবং রসুলের জন্য না আওয়াজ দিয়ে বলেন না একবার সুবহানাল্লাহ আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আও নবী হাবিব আমি মূসাকে পাঠাবো আপনাকে পাঠাবো না আল্লাহর নবী বলে আপনার যেমন ইচ্ছা এবার আল্লাহ যখন চাইলেন হাবিব আপনি এখন যান নবী বললেন যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা নবী চলে আসলেন মক্কার ভুবনে আমিনার ঘরে এবার যতদিন আল্লাহ রাখতে মন চাইলেন রাখলেন এবার আল্লাহ পাক বললেন হাবিব মন চাইলে চলে আসতে পারেন নবী বললেন আমি তো আপনার ইচ্ছার চলি আপনি যেমন খুশি আমিও তেমন খুশি আপনি যদি আমাকে ডাক দেন আমি এখনই চলে যেতে রাখি আমার দুনিয়া চাই না আমি তো বাদশাহি চাই না আমি তো আপনার হাবিব হয়ে থাকতে চাই এবার আসেন আমি একটা কথা বলি প্রত্যেকটা মানুষের ভিতরে যা কোয়ালিটি থাকে পজিটিভও থাকে নেগেটিভও থাকে যেমন আপনি একটা কুকুরকে দেখেছেন শীতে কাঁপছে তখন আপনার ইচ্ছা করতেছে তার গায়ের উপর একটা কি দিই ছালা এটা মনুষ্যত্ব কথা বলেন এটা কি মনুষ্যত্ব আর একটা কুকুরকে ধরে আপনি ইচ্ছা মতো রাগ জ্বাললেন মাইরে ফেললেন অমানুষিকতা মানুষের ভিতর দুইটা কোয়ালিটি সবসময় থাকে একটা মনুষ্যত্ব একটা অমানুষিকতা ঠিক আছে স্যার নবীর ভিতর একটা অমানুষিকতা দেখেন
কিয়ামত পর্যন্ত সময় দিলাম একটা অমানসিকতা দেখান তার সাধারণ মানুষ কেমনে বলবো বলার জন্য তো একটা লেভেল লাগবে আমাদের ভিতর মানসিকতা অমানসিকতা আছে মানসিকতার পরিমাণ আশেষ গুরু দিরো ভাই যাবি বুঝছেন আয় আর বল কইতা না আর এসতো মন ইনশাআল্লাহ শেষ মানসিকতার পরিমাণ অমানসিকতার পরিমাণ নবীর মধ্যে অমানসিকতা নাই অমানসিকতা নাই আরে শুধু মহান মানসিকতা আছে জানা মানসিকতা কারে বলে প্র্যাকটিক্যাল করে জিনিস শিখেছেন উনি নবী রাহমাতুল্লাহ এই পৃথিবী সম্পর্ক দেখেছে ভালোবাসা বোঝে নাই নবী শিখিয়ে দিয়েছেন মার ভালোবাসা কেমন বাবার ভালোবাসা কেমন মেয়ের ভালোবাসা কেমন মুরব্বির ভালোবাসা যিনি খাতে কলমে সবকিছু শিখিয়ে দিয়েছেন সেজন্যই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন বুইস্তু মুআল্লিমান আমার রব আমাকে ছাত্র বানায় পাঠায় নাই শিক্ষক বানায় পাঠাই দিয়েছেন আল্লাহ আমাদের সবার হাজিরে কবুল করুন এই মাহফিলকে আল্লাহ কবুল করুন মাহফিলের প্যান্ডেলে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ আদায় হবে যেহেতু আমাকে মাগরিবের পর পরেই বের হয়ে যেতে হবে আনোয়ারা প্রোগ্রাম আছে সেহেতু আমাকে এখান থেকে বিদায় নিয়ে মাগরিবের নামাজটা দরবারে আদায় করতে হবে তবে আমার হোসাইনি সৈনিকদের কাছে একটা আবদার আছে বলবো ফাললে রাখবেন না ফাললে বাদ দিবেন সমস্যা নেই সেটা হচ্ছে আমাদের কথা আমাদের বলা আমাদের উঠা আমাদের বসা আমাদের চরিত্র আমাদের সব কিছু যেন এমন সুন্দর হয় বিধর্মী দেখেও যেন বুঝতে পারে আপনাকে দেখে ইসলাম সৌন্দর্য কেমন হতে পারে বাস হ্যাঁ আপনি প্রত্যেক দিন এটা পারবেন না কন্টিনিউ এটা করতে পারবেন না সেটা আমি জানি কিন্তু যখনই সুযোগ আসবে আপনার চরিত্র দিয়ে কথা দিয়ে ইসলামকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন আপনি জানেন যতগুলো সাহাবা আছে সবচেয়ে মেজাজি কে ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠিক না সবচেয়ে গরম সবচেয়ে মেজাজি একদিন ওনার স্ত্রী ওনাকে বললেন স্বামী আপনি তো সব সময় ব্যস্ত থাকেন আমাকে সময় দিতে পারেন না রাষ্ট্র চালান মসজিদ এই সেই সবকিছু মিলে আপনি আমাকে সময় দিতে পারেন না তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা আমার দায়িত্ব আর দায়িত্বের মধ্যে উনিশ বিশ করা কখনো সম্ভব না আর এই দায়িত্বটা কোনো ব্যক্তি দেয় নাই নবী রাহমাতুল্লিল আলামিন থেকে এসেছে উনি স্বামী হয়ে কি করলেন জানেন স্ত্রীকে কি বললেন তোমার যদি হক নষ্ট করে থাকি আমাকে মাফ করে দিও আমার বিপক্ষে আমার আল্লাহকে নালিশ করিও না স্বামী হয়ে স্ত্রীকে বলছেন আমি যদি তোমার হক নষ্ট করে থাকি আমাকে তুমি মাফ করে দাও আমার বিপক্ষে আমার আল্লাহকে নালিশ করিও না তখন স্ত্রী কি বলছেন জানেন আমি আপনাকে মাফ করতে পারি একটা শর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন কি শর্ত তখন স্ত্রী বললেন আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবে আপনি তখন আমাকে সাথে নিয়ে যেতে হবে ঝগড়া হয়েছে কিন্তু কেমন ঝগড়া দেখেন ঝগড়ার ভিতরে আল্লাহ এবং রাসূল সুবহানাল্লাহ বলে না ঝগড়ার ভিতরে আল্লাহ এবং রাসূল মনোমালিন্যের ভিতরে আল্লাহ এবং রাসূল যার শয়নে স্বপনে আল্লাহ সন্তুষ্টি থাকবে চাওয়া থাকবে স্বপ্ন থাকবে তার ইহকাল সাকসেস হয়ে যাবে পরকাল সাকসেস হয়ে যাবে নবী ছাড়া নাই সাহারা জান ও দুনিয়া ওয়ালা আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি আমি কারো পক্ষেও নই আমি কারো বিপক্ষেও নই মনে রাখবেন আমি আমার নফসের বিপক্ষে আমি আমার কলবের পক্ষে কারণ নফস আমার দুশ্মন আমি সবসময় নফসের বিপক্ষে একটা করজোরে অনুরোধ করতে চাই যে কথাটা সেটা হচ্ছে আজকে থেকে আমরা যেন আমাদের জবানকে চুপ রাখার চেষ্টা করি কারণ যত ঝামেলা ইন্টারনাল হোক এক্সটারনাল হোক এই জবান হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আকিফুল লিসান উম্মত যদি সহজ চাও তোমার জীবন সুন্দর হোক জবানকে তালা লাগাই দাও চিটাঙ্গের ভাষায় বলতে গেলে বোবা মানুষের কোনো শত্রু নাই এই কথাটাই হাদিসের ছায়া সেটা কি যত চুপ থাকবেন তত আপনি মনের কথা শুনতে পাবেন আল্লামা রুমি কি বলেছেন যদি মনের কথা শুনতে চাও জবানকে চুপ করে ফেলো ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করব ঠিক
ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সবাই নবীর ওয়াফাদার উম্মত বনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মা বাবার সাথে কোনো বিবাদবি চলবে না বউয়ের হক নষ্ট করা চলবে না ভাইয়ের জায়গা দখল করা চলবে না যদি করে থাকেন দিয়ে দেন দিয়ে দেন এখনো সময় আছে দিয়ে দেন কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ হাসরে মাপ পাওয়া ঠিক ততটা কঠিন দুনিয়াতে যদি ভুল হয় আপনার ভাই ভুল করছে আর কি তো জরায় ধরেন না ঠিক ও ভাই মাপ না বললে সত্যি না আচ্ছা কতন্ন গরি পারিব ঠিক ও ভাই তো যদি তুই না মাপ কর একবার হ মুখে না মাপ কর মাপ কর এদিকে আপনার বন্ধু ভাই চাচা যেটা মাপ করে দিবে ওদিকে আল্লাহর দরবার থেকে মাপ চলে আসবে এবার আপনারাই বলেন ভেবে দেখেন দুনিয়াতে মাপ পাওয়া কি কঠিন না সহজ সহজ কিন্তু হাসরে কঠিন আল্লাহর ওয়াস্তে নামাজের মাপ হতে পারে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু কারো হক যদি আপনার কাছে থাকে আল্লাহ কখনো মাফ করবে না এটা টাকা দিয়ে হোক এটা জায়গা দিয়ে হোক এটা কাউকে আপনি জবান দিয়ে কষ্ট দিয়ে হোক আল্লাহর ওয়াস্তে আমরা যেন নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক আমিন মাগরিবের সময় হয়েছে আপনারা যারা ওযু নাই আপনারা ওযু করে প্যান্ডেলের মধ্যে নামাজ পড়বেন আজকে আমার একটা অনুরোধ আপনারা রাখবেন কোনো কাজকর্ম নাই আজকে বিশেষ যদি ইমার্জেন্সি কাজ না থাকে মাহফিলে সবাই অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন মাগরিবের নামাজের পরপর আমার ভাই মোস্তফা রহিম আল আজহার ইনশাআল্লাহ সাধ্যমত আলোচনা করার চেষ্টা করবে এরপরে ধারাবাহিকভাবে যেভাবে কমিটির ভাইরা কমিটি বলবো না আপনাদের এলাকার ভাইয়েরা আপনাদের সন্তানেরা যেভাবে সাজায় আপনাদের দোয়ায় ওভাবে মাহফিল চলতে থাকবে আগামী বছর এই মাহফিল দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ সকলের হাজিরে কবুল করুক মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক আগামী বছর আরো সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুক আমিন আল্লাহর জিকিরে আমি মাহফিল শেষ করছি যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার দুই হাত তুলে দেন দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 2-3 মিনিট আগে শেষ করছি এই কারণে কারণ মাগরিবের আজানের সাথে সাথেই কি হয়ে যায় নামাজ হয়ে যায় অনেকে ওযু নাই সময় পাবে না ওযুর জন্য আবার নামাজ গ্যাপ হয়ে যাবে সেজন্য যাতে ওযু বানাতে পারেন সেই